নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা আপনাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন এবং উত্তর। আজকের প্রথম প্রশ্ন, উচ্চ গতিতে নদীর পার্শ্বক্ষয়, নিম্নক্ষয়, অনুভূমিক ক্ষয় হয়, অর্থাৎ নদীর সাধারণত তিনটে গতি হয়ে থাকে, একটি উচ্চ গতি, একটি মধ্য গতি এবং আরেকটি নিম্নগতি। এখানে বলেছে উচ্চ গতিতে নদীর কোন ক্ষয় অধিক লক্ষ্য করা যায়। অপশন দিয়েছে পার্শ্বক্ষয়, নিম্নক্ষয় এবং অনুভূমিক ক্ষয়। এর উত্তর হবে নিম্নক্ষয়। উচ্চ গতিতে নদীর নিম্নক্ষয় বেশি হয় কারণ উচ্চ গতিতে নদীর ঢাল এবং গতিবেগ উভয় বেশি থাকে, এই জন্যই নদী গভীরতা অধিক হয়ে থাকে উচ্চ গতিতে। পরবর্তী প্রশ্ন, খাঁড়ি দেখা যায় তাপ্তি, কাবেরী, কালী নদীতে। খাঁড়ি বলতে বোঝায় যে সমস্ত নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না, অর্থাৎ যে সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না সেই সমস্ত নদীতে খাঁড়ি লক্ষ্য করা যায়। এই খাঁড়ি, এই তিনটি অপশন রয়েছে, তিনটি অপশনের মধ্যে কোন নদীতে দেখা যায় সেটি আপনাদেরকে বলতে হবে। প্রথম অপশন হচ্ছে তাপ্তি, তারপরে কাবেরী এবং পরবর্তী অপশন কালী নদীতে। তো সঠিক উত্তরটি হবে তাপ্তি নদীতে খাঁড়ি দেখা যায়। ভারতের এটি একটি পশ্চিমবাহী নদী এবং আরেকটি নদী হলো নর্মদা, নর্মদা নদীতেও খাঁড়ি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, হিমরেখার উচ্চতা মেরু নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে বেশি। হিমরেখার উচ্চতা সর্বাধিক হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে কারণ এই অঞ্চলের উষ্ণতা অধিক হয়ে থাকে মেরু এবং ক্রান্তীয় অঞ্চলের তুলনায়, এই জন্যই হিমরেখার উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে অধিক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িকে কি বলে, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িকে বলে। অপশনগুলি হলো সিপ, বারখান, অনুদৈর্ঘ্য, বালিয়াড়ি। এই এর মধ্যে সঠিক উত্তরটি হবে অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িকে বলা হয় বারখান। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মহেন্দ্রগিরি, অগস্ত্যকূটম এবং পরবর্তী অপশন হলো গুরু শিখর। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। পরবর্তী প্রশ্ন, কয়াল দেখা যায় করমণ্ডল, কঙ্কন, মালাবার উপকূলে। এই কয়াল দেখা যায় মালাবার উপকূলে, যেটি কেরলে রয়েছে। কয়াল আসলে হ্রদ যার স্থানীয় নাম কয়াল। মালাবার উপকূলে এই হ্রদকেই বলা হয়ে থাকে কয়াল। পরবর্তী প্রশ্ন, কাবেরী নদীর উৎস হল ত্রাম্বক, মহাবালেশ্বর, ব্রহ্মগিরি। কাবেরী নদীর উৎস হল ব্রহ্মগিরি বা একে তালা কাবেরীও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রবি শস্য হল শীতকালীন, গ্রীষ্মকালীন, বসন্তকালীন ফসল। এই রবি শস্য হল শীতকালীন ফসল, অর্থাৎ শীতকালে যে সমস্ত ফসল চাষ করা হয় তাকেই রবি শস্য বলে, যেমন গম। পরবর্তী প্রশ্ন, মরু মৃত্তিকার অপর নাম কি। অপশন সেরোজিয়াম মৃত্তিকা, ধূসর মাটি, লাল মাটি। এই মেরু মৃত্তিকার অপর নাম সেরোজিয়াম মৃত্তিকা। এই মৃত্তিকা ভারতের রাজস্থানে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, শীতল স্রোতের অপর নাম কি। শীতল স্রোতের অপর নাম কি। অপশন বহিঃস্রোত, পৃষ্ঠস্রোত, অন্তঃস্রোত। এই শীতল স্রোতের অপর নাম অন্তঃস্রোত কারণ শীতল বস্তুর ওজন অধিক হয়, অর্থাৎ শীতল স্রোতের, অর্থাৎ শীতল জলেরও ওজন অধিক হয় বলেই এই স্রোত জলের গভীরতম স্তর দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, মরা কোটাল হয় অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমা তিথিতে। এই মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। উত্তর সঠিক উত্তর হবে অষ্টমী তিথিতে এবং অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভরা কোটাল বা ভরা জোয়ার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, একটি জীব অবিশ্লেষ্য বজ্র হল, অর্থাৎ যে সমস্ত বজ্র জীব দ্বারা বিয়োজিত বা পচনশীল নয় সে সমস্ত বজ্রকে জীব অবিশ্লেষ্য বজ্র বলা হয়। এই অপশনগুলি হলো কাগজ, পাতা, প্লাস্টিক। এর সঠিক উত্তর হবে প্লাস্টিক।
পরবর্তী প্রশ্ন, তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো কম্পোস্টিং, নিষ্কাশন, স্ক্রাবার। এর সঠিক উত্তরটি হবে নিষ্কাশন। পারদ দূষণে ব্ল্যাক ফুট, কলেরা, মিনামাটা রোগ হয়। এই পারদ দূষণে মিনামাটা রোগ হয়ে থাকে। এই ছিল আমাদের এই পর্বের কিছু প্রশ্ন উত্তর।